বিসমিল্লাহির রহমানির রহিম। সাহিত্য জলসার সকল দর্শক শ্রোতাদের আমি আব্দুল হামিদ সরকার সবাইকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি কবিতা নিয়ে আসিনি, আজকে আমি ভিন্ন প্রসঙ্গ নিয়ে এসেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ডাক বাংলা কাব্য সাহিত্য পুরস্কার 2021 সম্পর্কে আমি দুটি কথা নিবেদন করতে চাই। আমি একজন শিক্ষক, লেখক, গবেষক এবং সংস্কৃতি কর্মী। লেখালেখির জগতে আমার অবাধ বিচরণ। মানব শরীরের মধ্যে মস্তিষ্কে মেধা লুকিয়ে থাকে। স্বাস্থ্যগত দিক লক্ষ্য করা গেলেও মেধাকে দেখা যায় না। মেধা এমন একটি জিনিস যা কর্ষণে কর্ষণে বৃদ্ধি হয়ে থাকে। ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল, আমি একজন সাহিত্যিক হব। কলেজ জীবনে কলেজের প্রথম দিন এক শিক্ষক আমাকে বলেছিলেন, তুমি পড়ালেখা করে কি হতে চাও? প্রত্যুত্তরে বলেছিলাম, প্রথমত আমি একজন ম্যাজিস্ট্রেট হতে চাই, দ্বিতীয়ত আমি একজন কলেজ টিচার হতে চাই, এবং তৃতীয়ত আমি একজন কবি সাহিত্যিক হতে চাই। সময়ের ঘূর্ণিপাকে পরিবেশগত কারণে ম্যাজিস্ট্রেট হতে না পারলেও একজন শিক্ষক হতে পেরেছি বলে মনে হয়। কবি বা সাহিত্যিক হতে পেরেছি কিনা এর বিচার পাঠক সমাজই করবেন। সমাজে এক প্রবাদ বাক্য আছে, প্রচার এই প্রসার। আমি বরাবরই প্রসার বিমুখ ছিলাম, মেধা খাটিয়ে কবিতা উপন্যাস লিখে ফাইলে রেখে দিতাম। পরক্ষণে ভাবলাম, আমার এই কবিতাগুলো পাঠকরা যদি পড়তেই না পারে, আমার লিখনী শক্তি সম্পর্কে পাঠকরা যদি জানতেই না পারে, তাহলে আমার এই মেধার কোনো মূল্য নেই। তাই আমি কাব্যিক চেতনা দিয়ে সমাজকে জাগিয়ে তুলতে চাই। অন্যায় অসুন্দরের বিরুদ্ধে কবিতা লিখে পাঠক সমাজকে আন্দোলিত করতে চাই। মূলত এই চেতনা থেকে কবিতা উপন্যাস লিখে চলেছি। আমার বেশ কয়েকটা উপন্যাস কাব্য বের হয়েছে। আমি একজন প্রকৃতি প্রেমী ও নিরবতা প্রেমী। আমার ইউটিউব চ্যানেল সাহিত্য জলসার মাধ্যমে দর্শক শ্রোতা এ বিষয়ে অবগত আছেন বলে আমি বিশ্বাস করি। বিভিন্ন লাইভ অনুষ্ঠানে আমাকে কবি হিসাবে সম্বোধন করে থাকেন, আমি তখন থমকে দাঁড়াই। সত্যি কি আমি কবি হতে পেরেছি? গান গাইলেই কি শিল্পী হওয়া যায়? সুর লয় তাল জানতে হবে, তারপরেই তো শিল্পী। লিখলেই যেমন লেখক নয়, দু লাইন চরণ লিখলেই তেমন কবি নয়। তবে অসাধ্য কিছুই নয়, আমি কাব্যচর্চার মধ্যে ডুবে থাকি। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য আমি অনেক সংগঠন থেকে লেখক পুরস্কার পেয়েছি, সম্মাননা স্মারক পেয়েছি। বিশেষ করে ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক ডাক বাংলা কাব্য সাহিত্য পুরস্কার 2021 আমি ভূষিত হয়েছি।
যে কোনো পুরস্কারই অনুপ্রেরণা সৃষ্টি করে। সেজন্য ডাক বাংলা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে পুরস্কারই মুখ্য বিষয় নয়, যদিও অনেকেই পুরস্কারের জন্য ছুটে বেড়ায়। আমি দক্ষতামুখী, কাব্যচর্চায় বিশ্বাসী, আমি চাই কাব্য শিল্পের শুদ্ধতা। আমি পুরস্কার চাই না, আমার সৃজন শক্তিতে অভিভূত হয়ে পুরস্কারই আমাকে চাবে। তাই আসুন জীবনের প্রতিটি পড়তে পড়তে সাহিত্যের দীপশিখা প্রজ্বলন করে কলম সৈনিক হয়ে সমাজে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখি। কবি এবং কবিতার জয় হোক। আমি এখন ডাক বাংলা কাব্য সাহিত্য পুরস্কার 2021-এ যে সম্মাননা স্মারক পেয়েছি, যে পুরস্কারটা পেয়েছি, আমি দর্শক শ্রোতাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি এবং দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ হলো ডাক বাংলা কাব্য সাহিত্য পুরস্কার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সাহিত্যের ক্ষেত্রে আমার মেধার সংমিশ্রণ ঘটিয়ে মোটো মোটো কবিতা উপন্যাস উপহার দিতে পারি। আমি আপনাদের কাছে দোয়া চাই, অনুপ্রেরণা চাই, উৎসাহ চাই, ভালোবাসা চাই। আরেকটি কথা সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বৈশ্বিক মহামারীর কারণে, করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী আজ লন্ডভন্ড। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তাই সতর্ক থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাই।